অনেক অনেক দিন আগে এক গ্রামে এক নাপিত বাস করত। তার নাম ছিল নরসুন্দর। তার ছিল দুই মেয়ে, বড় মেয়ে উষা এবং ছোট মেয়ে রাত্রি। ছোটবেলায় তাদের মা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। সেই থেকে নরসুন্দর অনেক কষ্টে তার দুই মেয়েকে বড় করেছে। দিদি দিদি, বাবা তো বাজারের দিকে গিয়েছে, এখন আমাদের ঘরেও কাজ শেষ হয়ে গেছে, চল না চল না কোথাও একটা ঘুরে আসি না, চল না। কোথায় যাবি? গ্রামের এক প্রান্তে নাকি একটা পাহাড় আছে, ওটা নাকি খুব সুন্দর দেখতে, চল না চল না দিদি, আমরা ওই পাহাড়টাই দেখতে যাই না। ওরে বাবা, না না, বাবা যদি জানতে পারে আমরা ওই পাহাড়টার কাছে গিয়েছিলাম তাহলে আর আসতে রাখবেন না। কেন দিদি, ওই পাহাড়ে এমন কি আছে যে আমরা ওখানে যেতে পারবো না? বাবা বলেছে ওই পাহাড়ের গুহায় নাকি বিশাল একটা দৈত্য বাস করে, কেউ ওই পাহাড়ের কাছে গেলেই নাকি তাকে আস্ত গিলে ফেলে। তুই আমাকে বানিয়ে গল্প বলছিস, চল না দিদি, আমরা তো দূর থেকে দেখবো, কাছে যাবো না, চল না চল না। আচ্ছা তুই যখন এত করে বলছিস তাহলে যাব, কিন্তু খুব সাবধানে থাকতে হবে বুঝলি তো। মনে থাকে যেন দৈত্যটা নাকি কোনো মানুষকে পাহাড়ের কাছে আসতে দেখলে মানুষের রূপ ধারণ করে ভুলিয়ে ভালিয়ে তার গুহায় নিয়ে যায়, তারপর কি করবে তা তো তুই বুঝতেই পারছিস বোন। আচ্ছা বাবা বুঝেছি, চল তো, ব্যাপার আমার আর তর সইছে না। কিছুদূর যাওয়ার পর তারা পাহাড়টাকে দেখতে পেল। সেখানে জনমানুষের কোনো চিহ্নই ছিল না, তবুও তারা সাহস করে একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখতে লাগল। তখন সূর্য অস্ত যাচ্ছিল, তাই পাহাড়টা আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। তারা মুগ্ধ নয়নে পাহাড়ের সৌন্দর্য দেখছিল। এমন সময় পাহাড়ের গুহায় যে দৈত্যটা বাস করত সে প্রতিদিনের মতো ওই দিনও শিকারে বের হচ্ছিল। তখনই তার চোখ গিয়ে পড়ল উষা এবং রাত্রির উপর। দৈত্যের চোখ চকচক করে উঠল। অনেকদিন ধরে এই দিকটায় কোনো জনমানুষ আসেনি, জঙ্গলের পশু পাখি খেতে খেতে মুখটা একেবারে স্বাদহীন হয়ে গেছে, এই বাচ্চা মেয়ে দুটোকে যদি খেতে পারতাম, কি কুচি কুচি মাংস, আহা ভাবতেই জিভে জল চলে আসছে যে। দেখেছিস, বলেছিলাম না ওই পাহাড়ে দৈত্য আছে, শুনলি না তো আমার কথা। ভাগ্যিস দৈত্যটা আমাদের ধরতে পারেনি, ধরতে পারলে যে কি করতো কে জানে। কি ভয়ঙ্কর বিদঘুটে দেখতে ওই দৈত্যটাকে, বেঁচে থাকতো ওই পাহাড়ের দিকে আর কখনো যাবো না। এদিকে দৈত্য সুযোগ খুঁজতে লাগলো কিভাবে মেয়ে দুটোকে ধরা যায়। কয়েকদিন পর নরসুন্দরকে তার একটি জরুরি কাজের জন্য গ্রামের বাইরে যেতে হচ্ছে। উষা, রাত্রি, মা, আমার তো আজ একটা জরুরি কাজের জন্য গ্রামের বাইরে যেতে হচ্ছে, তোরা একা একা থাকতে পারবি তো? হ্যাঁ বাবা পারবো, তুমি কোনো চিন্তা করো না। আমার ফিরতে কয়েকদিন লাগতে পারে, তোরা লক্ষ্মী মেয়ের মতো থাকবি কেমন? তুমি এত চিন্তা করছো কেন বাবা, আমি লক্ষ্মী মেয়ের মতোই থাকবো, তুমি একদম চিন্তা করো না। ওষা মা, রাত্রিকে দেখে রাখিস। হ্যাঁ বাবা রাখবো। এবার আমি যাই তাহলে, তোরা সাবধানে থাকিস মা। এই বলে নরসুন্দর শহরের দিকে পা বাড়ালো। ওইদিকে দৈত্য জানতে পারল মেয়ে দুটির বাবা গ্রামের বাইরে কাজে যাচ্ছে।
তাদের বাবা ফিরে আসবার আগে কাজ সেরে ফেলতে হবে। আজ রাতেই বেরিয়ে পড়ব, কেউ যেন আমাকে দেখতে না পায়। উষা ও রাত্রি রাতে খাবার খেয়ে গল্প করছিল, হঠাৎ দরজায় কড়া নাড়বার শব্দ শুনতে পেল। এত রাতে আবার কি বলতো? দিদি, এই দিদি, আমার না খুব ভয় করছে। দাঁড়া, আমি দেখছি কে এসেছে। এই বলে উষা উঠে গিয়ে জিজ্ঞাসা করল, কে? আমি তোমাদের পাশের বাড়ির মতি কাকা। দিদি, মতি কাকার খুব কণ্ঠস্বর তো এরকম খুব কর্কশ মোটা ছিল না? হ্যাঁ, তাই তো। দিদি, এটা অন্য কেউ হবে, তুই দরজা খুলিস না। তারা দরজা না খুলে দুজনেই জড়সড় হয়ে চুপটি করে বসে রইল। দরজা খুলছে না দেখে দৈত্য তার গুহায় ফিরে গেল। আমি এখন বুঝতে পারছি মেয়েগুলো কেন দরজা খুলছে না। এর পরের বার গেলে কণ্ঠস্বর আরো নরম এবং চিকন করতে হবে। তৃতীয় দিন রাতে উষা এবং রাত্রি গল্প করছিল। তিন দিন হয়ে গেল, বাবা তো এখনো এলো না। হ্যাঁ, সেটাই তো চিন্তা করছি, বাবার কোনো বিপদ হলো না তো? তুমি এখানে কেন এসেছো? আমি তোর মতি কাকা, তোদেরকে দেখতে এসেছি। এটা তো সেই দৈত্য যে ওই দিন আমাদের ধরার জন্য আমাদের পিছনে ধাওয়া করেছিল। উষা দরজা বন্ধ করতে যাবে অমনি দৈত্যটি তাকে খপ করে ধরল। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। তোকে ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি, তাই না? আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন ধরে নিয়েছিস আমাকে? বাড়িতে আমার ছোট্ট বোন একা কি করে থাকবো বলতো? অনেক দিন ধরে মানুষের মাংস খাইনি, তোদের দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই তোকে ধরে এনেছি। তোর বোনকেও ধরে আনবো, আগে তোকে খাবো, তারপর তোর বোনকে। এই বলে দৈত্যটি উষাকে একটি খাঁচায় বন্দি করে রাখল। তারপর বলল, কাল সকালেই তোকে খাবো, ততক্ষণে এখানে বন্দি থাক। আমার দিদিকে পাহাড়ে ওই দৈত্যটা ধরে নিয়ে গেছে, বাবাও বাড়িতে নেই, তোমরা দয়া করে আমাকে সাহায্য করো। তখন গ্রামের একজন বলল, ভালো হয়েছে ধরে নিয়ে গেছে, তোর দিদির মতো অহংকারী মেয়ের তো এমনই হওয়া উচিত, শেষে অহংকারী মেয়েটার জন্য আমাদেরই না প্রাণ যায়। বাবারে বাবা! সে নিরুপায় হয়ে পাহাড়ের দিকে হেঁটে চলল। কেউ তো আমাকে বাঁচাতেও আসছে না, এখন আমি কি করব? ওই দৈত্য যদি সত্যি আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে? আমি গ্রামে আমার রূপ নিয়ে অহংকার করে বেড়ায়, তাই বলে কেউ আমাকে বাঁচাতে আসবে না? হয়তো হয়তো তাই। এখন আমি বুঝতে পারছি এই অহংকারই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। যতই কান্নাকাটি করিস নে কেন, কিছুক্ষণ পর তুই আমার পেটে চলে যাবি। ততক্ষণে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি।
রাত্রি তুই কেন এসেছিস এখানে? ওই দত্তটা তোকে দেখলে আমার মতো অবস্থা করে ছাড়বে। তুই তুই তাড়াতাড়ি এখান থেকে পালা, যা যা। চুপ চুপ, আস্তে কথা বল, দত্তটা আবার শুনে ফেলবে। তোকে দত্তর হাত থেকে রক্ষা করার জন্য এসেছি আমি। এই বলে রাত্রি চারদিকে দেখতে লাগলো। হঠাৎ গুহার দেওয়ালে একটা দৈত্যের মাথার মতো কি একটা যেন দেখতে পেল। সে কাছে গিয়ে ওই মাথার মতো মূর্তিটায় হাত দেওয়ার সাথে সাথে একটা দরজা খুলে গেল। ভেতরে উঁকি দিয়ে দেখতে পেল একটা সুন্দর কাঁচের বাক্সের ভেতরে দৈত্যের প্রাণভোমরা। সে কাঁচের বাক্স থেকে সাবধানে প্রাণভোমরাটা বের করে কেটে ফেলল। ওইদিকে দৈত্য জঙ্গলের ভেতরে ছটফট করছিল। ওরে বাবা রে, মনে হচ্ছে প্রাণটা এক্ষুনি বের হয়ে যাবে। ওরে বাবা রে। তোর এত বড় সাহস, তুই আমার গুহায় এসে আমার প্রাণ নিয়ে খেলছিস, তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া। এই দেখ, তোর প্রাণ ভোমরাকে আমি আরো দুই টুকরো করলাম, এবার আয় আমাকে ধরতে। দৈত্য ছটফট করতে করতে মরে গেল। তারপর তাদের বাবা আসলে তাকে সব ঘটনা খুলে বলল। নরসুন্দর মেয়েদের কথা শুনে অবাক হয়ে যায়। আমি বাড়ি থেকে যেতে না যেতেই তোরা এত সব কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। ভাগ্যিস প্রাণভোমরাটা খুঁজে পেয়েছিস, তা না হলে কি যে হতো তা ভাবতেই যে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর কখনো আমাকে না বলে কোথাও যাবি না, কথা দে তোরা, কথা দে। এই তোমার মাথার দিব্যি, তোমাকে না বলে আমরা কখনো কোথাও যাব না। তোদের ছাড়া আমি যে বাঁচতে পারবো না। এই বলে নরসুন্দর তার দুই মেয়েকে জড়িয়ে ধরলেন।